সেখানে আমরা দেখেছি কোন কোন জায়গাটা পৌরসভার জায়গা তারা দখল করে রেখেছে। তার মধ্যে একটা উল্লেখযোগ্য জায়গা হলো যে নিরাল মোড় থেকে যে যাত্রাটা শুভ সূচনা করেছে শুরু হয়েছে সেই জায়গার সাথে বিদ্যমান স্কুলের জায়গায় দেখলাম প্রাথমিক পরিমাপে আমরা পরিমাপ করে দেখেছি 10 ফিট জায়গা পৌরসভা জায়গা দখল করে রেখেছে বিদ্যমান স্কুলের প্রাচীন পূর্ববার সীমানার প্রাচীন আমরা পরিমাপ করেছি এবং সেই সাথে ডিসি মহোদয় আমি কে সাথে এনে তাদের সাথে যৌথভাবে ম্যাজিস্ট্রেট নির্বাহী ম্যাজিস্ট্রেট উপস্থিত থেকে পরিমাপ করে দেখেছেন যে আমরা পৌরসভার জায়গা আমরা বিদ্যমান স্কুলের ওয়ালের ভিতরে আমরা পাই 8 ফিট কোথাও 6 ফিট কোথাও 10 ফিট আমরা জায়গা পাই। আর পরবর্তী পর্যায়ে পরিমাপের পরে আমরা মাননীয় জেলা প্রশাসক মহোদয় যেহেতু বিদ্যমান স্কুলের মাননীয় সভাপতি ওনার কাছে দরখাস্ত দিয়েছে এবং বিদ্যমান স্কুলের হেডমাস্টারের কাছে পরপর আমরা 3-4টা চিঠি দিয়েছি যে আপনার জায়গা পরিমাপ করে আপনার জায়গাকে নির্ধারণ করুন যদি আমি আমার পৌরসভার জায়গা থেকে থাকে তাহলে আপনি অনুগ্রহ করে আমাদের সেই জায়গাটি ছেড়ে দিন আপনার ওয়াল যেটা আছে সেই ওয়ালটি আমরা ভেঙে আবার পুনরায় আমাদের খরচে আমরা আপনার সেই ওয়ালটি যথারীতি করে দেব। এখন যে জায়গাটুকু পৌরসভা আমরা নিতে যাচ্ছি সেখানে কিন্তু বিদ্যমান স্কুলের কোনো স্থাপনা বিঘ্নিত হবে না খেলার মাঠও বিঘ্নিত হবে না মাঠ যে আকারে যে প্রশস্ত আছে মাঠ সেইভাবেই থাকবে যে জায়গাটুকু আমরা নির্ধারণ করেছি পরিমাপ করে বের করেছি পৌরসভার জায়গা সেই জায়গাটা যদি পৌরসভার অনুকূলে যদি উনি ছেড়ে দেন তাহলে স্কুলের কোনো ক্ষতি হওয়ার কোনো সুযোগ এবং সম্ভাবনা নেই এবং গাছও আমরা কাটবো না গাছের পূর্ব পাশ দিয়ে আমরা ড্রেনটা নিব গাছগুলো বহাল থাকবে এবং স্কুলের মাঠ ক্ষতিগ্রস্ত হবে না স্কুলের যে রাস্তাটি আছে রাস্তা ক্ষতিগ্রস্ত হবে না স্কুলের কোনো স্থাপনা কোনো ক্ষতিগ্রস্ত হবে না কিন্তু আমি তো স্কুলের 1 ইঞ্চি জায়গাও নিতে চাই না কিন্তু আমি যদি আমার পৌরসভার জায়গা যদি উনি দখল করে থাকেন স্বাভাবিক কারণে রাস্তা প্রশস্তকরণ করতে চাইলে অন্য জায়গা থেকে তো জায়গায় দিয়ে রাস্তা বড় করা যাবে না জায়গা যেখানে আছে সেখান থেকে জায়গাটা বের করে উন্মুক্ত করে অবমুক্ত করে তাহলে রাস্তাটি কি তা প্রশস্তকরণ করতে পারে তাহলে মানুষের কাঙ্গাল শহরে দীর্ঘদিনের যে যানজট যে জন দুর্ভোগ তা থেকে কিন্তু আমরা জনগণকে রেহাই দিতে পারি পরিত্রাণ করে দিতে পারি আজকে যানজট যে হারে বৃদ্ধি পেয়েছে মানুষের সংখ্যা দিন দিন চাপ বাড়ছে সেই চাপকে মোকাবেলা করার জন্য রাস্তা বিকল্প মানে প্রশস্তকরণ ছাড়া আসলে বিকল্প কোনো সুযোগ নেই সেই জন্য আমি চেষ্টা করেছি আমি আমার পৌর পরিষদকে সাথে নিয়ে সকলের সহযোগিতা নিয়ে পৌর পরিষদের সিদ্ধান্ত ক্রমে আমরা সেই কাজটাকে করার জন্য আমরা প্রক্রিয়া এবং উদ্বোধন করেছি এবং সূচনাও করেছি।